আসসালামু আলাইকুম এরিমান আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সো লাইক অ্যাজ ইউজুয়াল আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং স্ট্রাকচার্স দেখে নেব অ্যান্ড আই হোপ দ্যাট আপনারা অলরেডি জানেন যে স্ট্রাকচারস খুব ইম্পর্টেন্ট ইংলিশে কথা বলার ক্ষেত্রে এগুলো আপনাকে হেল্প করবে বাংলা সেন্টেন্সেস ইংলিশ করার জন্য সো চলুন আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখে নিই উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম সো আজকে আমরা প্রথম যে স্ট্রাকচার দেখব সেটা হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে এগুলো সমাধান করা তোমার ক্ষমতার বাইরে তোমাকে টাকা দেওয়া আমার ক্ষমতার বাইরে তাকে হারানো আমার ক্ষমতার বাইরে গাড়িটা কেনা তার ক্ষমতার বাইরে সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য নেব আমরা এই স্ট্রাকচারটা ভার্বের ফোর্থ ফর্ম প্লাস ইজ প্লাস আউট অফ ওয়ান্স ক্যাপাসিটি আউট অফ ওয়ান্স ক্যাপাসিটি সুন এগুলো সমাধান করা তোমার ক্ষমতার বাইরে এর জন্য আমি লিখব সলভিং দিস ইজ আউট ইউর ক্যাপাসিটি অ্যান্ড আপনি যদি স্ট্রাকচার দেখেন আমরা ভার্ভের ভার্ভের ফোর্থ ফর্ম এরপর ডিরেক্ট ইজ বসিয়েছি বাট এখানে বসিয়েছি দিস অ্যাকচুয়ালি যেগুলো করা কাউরির ক্ষমতাটা বাইরে হবে সো সেইগুলো আমরা জাস্ট সলভিংয়ের পর বসিয়ে দেবো ইট মিনস আমরা সেগুলো ভার্ভের ফোর্থ ফর্মের পর বসাবো তারপরে ইজ বসাবো সো এখানে আমরা যেহেতু বলেছি যে এগুলোর সমাধান করা তোমার ক্ষমতার বাইরে সো এগুলোর সমাধান করা কোনগুলো সমাধান করা এগুলো সমাধান করা সে কারণে আমরা দিস বসিয়েছি সো আপনারা অলরেডি জানেন আই হোপ দ্যাট সো আমি জাস্ট এটা অ্যাকচুয়ালি আপনি যদি না জানেন তার সময় ইন ডিটেল বোঝালাম সো সেকেন্ডে দেখা যাক তোমাকে টাকা দেওয়া আমার ক্ষমতার বাইরে এই জন্য আমি লিখব গিভিং ইউ মানি ইজ আউট অফ মাই ক্যাপাসিটি গিভিং ইউ মানি ইজ আউট অফ মাই ক্যাপাসিটি তাকে হারানো আমার ক্ষমতার বাইরে হিম ইজ আউট অফ মাই ক্যাপাসিটি হিম ইজ আউট অফ মাই খ্যাপাসিটি গাড়িটা কেনা তার ক্ষমতার বাইরে ফার ছে সিন্দা খা ইজ আউট অফ ইস খ্যাপাসিটি ফার ছে সিন্দা খা ইজ আউট অফ ইস খ্যাপাসিটি তো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার সেন্টেস ক্রিয়েট করতে পারেন জাস্ট আউট অফ ওয়ান্স খ্যাপাসিটি অ্যান্ড ওয়ান্সের জায়গায় যার ক্ষমতার বাইরে হবে তার অ্যাকচুয়ালি সেই ইংলিশটা বসাবেন আপনি যেমন আমার ক্ষমতার বাইরে আউট অফ মাই ক্যাপাসিটি তোমার ক্ষমতার বাইরে আউট অফ ইয়োর ক্যাপাসিটি তার ক্ষমতার বাইরে আউট অফ হিজ ক্যাপাসিটি সো এরকম হবে অ্যাকচুয়ালি সো এইটি ছিল আজকে আমাদের প্রথম স্ট্রাকচার অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উড লাইক দিস স্ট্রাকচার সো এখন আমরা দেখুন আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা অ্যান্ড আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে মাত্র দশ দিনেরই তো ব্যাপার মাত্র পাঁচ মিনিটেরই তো ব্যাপার মাত্র এক মাসেরই তো ব্যাপার মাত্র দুই বছরেরই তো ব্যাপার সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস আমরা প্রায় বলে থাকি যে মাত্র এই সময়ই তো ব্যাপার অ্যাকচুয়ালি কোনো কোনো সময় আমরা কোনো সময় আমরা মেনশন করে দিই অ্যান্ড আমরা এরকম সেন্টেন্সেস বলি অ্যাকচুয়ালি যেমন আমরা নিয়েছি মাত্র দশ দিনেরই তো ব্যাপার সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা হচ্ছে ইটস জাস্ট আ ম্যাচা অফ প্লাস টাইম ইটস জাস্ট আ ম্যাচা অফ প্লাস টাইম এখন এর ইংলিশ দেখুন তাহলে ইন ডিটেল বুঝতে পারবেন মাত্র দশ দিনেরই তো ব্যাপার এই জন্য আমরা প্রথমে নেব ইটস জাস্ট আ ম্যাচা অফ তারপর টাইম এখানে সময় কতদিন বলা আছে দশ দিন তেমন লিখবো টেন ডেজ সো ইটস জাস্ট আ ম্যাচা অফ টেন ডেজ মাত্র দশ দিনেরই তো ব্যাপার মাত্র পাঁচ তো ব্যাপার ইটস জাস্ট আ ম্যাচা অফ ফাইভ মিনিটস ইটস জাস্ট আ ম্যাচা অফ ফাইভ মিনিটস মাত্র এক মাসিরই তো ব্যাপার ইটস জাস্ট আ ম্যাচা অফ ওয়ান মান্থ ইটস জাস্ট আ ম্যাচা অফ ওয়ান মান্থ মাত্র দুই বছরই তো ব্যাপার ইটস জাস্ট আ ম্যাচা অফ টু ইয়ার্স ইটস জাস্ট আ ম্যাচার অফ টু ইয়ার্স সো অ্যাকচুয়ালি এরকমভাবে আপনি জাস্ট বলতে পারেন অ্যান্ড মাত্র দুই ঘণ্টারই তো ব্যাপার সো এরকমভাবে জাস্ট আপনি হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি সো জাস্ট আপনি টাইমের জায়গায় আপনি নিজের ইচ্ছার মতো টাইম বসিয়ে দিন সো এই তো ছিল আজকে আমাদের সেকেন্ড স্ট্রাকচার এখন আমরা দেখে নেব আমাদের থার্ড স্ট্রাকচার সো সোলে আমরা যখন বাংলায় বলে থাকি যে আমার শিক্ষকের কোনো জবাব নেই মেয়েটার কোনো জবাব নেই তার কোনো জবাব নেই অ্যান্ড ওয়েট এগুলো অ্যাকচুয়ালি কী কখন ব্যবহার করতে হবে সেটাও অ্যাকচুয়ালি বলছি জাস্ট আমাদের নবিজির কোনো জবাব নেই সো লাইক এই সেন্টেন্সগুলো আমরা প্রশংসা করার সময় অ্যাকচুয়ালি ব্যবহার করি সো সাপোজ আপনি জাস্ট একটা ক্লাসরুমে আছেন অ্যান্ড আপনি আপনার টিচারকে কোনো কিছু জিজ্ঞেস করলেন অ্যান্ড আপনার টিচার আপনাকে অ্যান্সার দিতে পারলো না অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আপনি বলে থাকেন যে আমার শিক্ষকের কোনো জবাব নেই সো বাট ওই জবাব এই জবাব সেম নয় আমরা এখানে বুঝাইছি যে প্রশংসা ক্ষেত্রে আমার শিক্ষকের কোনো জবাব নেই এটা আমরা প্রশংসা করছি যে আমার শিক্ষকের কোনো জবাব নেই বাট আমরা সেই সময় বলে থাকি যে আমার শিক্ষকের কোনো জবাব নেই ওটার দ্বারা আমরা বুঝাই যে আমার শিক্ষকের কোনো অ্যান্সার নেই উত্তর নেই জবাব নেই সো ওইগুলো আলাদা বাট এখানে আমরা প্রশংসা বোঝাই সেখানে সো আমার শিক্ষকের কোনো জবাব নেই ওকে সো এই রকম সেন্টেন্সে আমরা বাংলা থেকে ইংলিশ করার জন্য আমরা নেবো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস নো ম্যাথ এখন হ্যাভ টু ইউজ করবেন আপনি উই ইউ দে আই এদের সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাভ ইউজ করবেন অ্যান্ড হ্যাজ ইউজ করবেন সি হি ইট রাহুল এদের সাথে অ্যাকচুয়ালি হ্যাজ ইউজ করবেন আপনি সো আমার শিক্ষকের কোনো জবাব নেই এর জন্য আপনি বলতে পারেন মাই ঠিচা হ্যাজ নো ম্যাচ মাই ঠিচা হ্যাজ নো ম্যাচ মেয়েটার কোনো জবাব নেই এর জন্য আপনি বলতে পারেন দ্য গার্ল হ্যাজ নো ম্যাচ দ্য গার্ল হ্যাজ নো ম্যাচ তার কোনো জবাব নেই এর জন্য আপনি বলতে পারেন হি হ্যাজ নো ম্যাচ হি হ্যাজ নো ম্যাচ আমাদের নবিচের কোনো জবাব নেই আওয়ার ফ্রোপেট ফিজ আপন হিম হ্যাজ নো ম্যাচ আওয়ার ফিস ফিজ আপন হিম হ্যাজ নো ম্যাচ তো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টে স্কেট করতে পারেন ওকে জাস্ট আপনি নিজের মতো অ্যাকচুয়ালি নিজের সাবজেক্ট বসিয়ে দিন অ্যান্ড তারপর নো ম্যাচ তো বসিয়ে দেবেন জাস্ট হেন সো এই তো ছিল আমাদের আজকের থার্ড স্ট্রাকচার এখন আমরা দেখুন আমাদের লাস্ট ইন্টারেস্টিং স্ট্রাকচারটা সো আমাদের লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে একটু সামনে একটি দোকান আছে একটু সামনে তিনটে ছেলে আছে একটু সামনে একটি বাজার আছে একটু সামনে অনেক গাছ আছে সো বাংলায় আমরা যখন একটু সামনে এরকম টাইপের সেন্টেন্সটা বলে থাকি তখন এই সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা নেব এই স্ট্রাকচারটা এবং অ্যাজ ইউ ক্যান সি হিয়ার স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার ইজ অথবা আর প্লাস নাউন প্লাস আ লিটিল অ্যাহেড এখন ইজ ইউজ করবেন যখন আপনার নাউনটা হবে অ্যাকচুয়ালি সিঙ্গুলার নাউন ওকে যখন একটা আপনার নাউনটা একটি মাত্র হবে তখন আপনি ইজ ইউজ করবেন অ্যান্ড একের বেশি হলে আপনি আর ইউজ করবেন এখন একটু সামনে একটি দোকান আছে সেখানে একটি দোকান আছে সেখানে আমরা ইজ নেবো তো দেয়ার ইজ আ সফ আ লিটিল অ্যাহেড দেয়ার ইজ এ সফ আ লিটিল অ্যাহেড একটু সামনে তিনটে ছেলে আছে সেখানে আমরা তিনটে বুঝিয়েছি একের বেশি বুঝিয়েছি সেখানে আমরা আবো দে আর থ্রি বয়েস আ লিটিল অ্যেড অ্যাহেড একটু সামনে একটি বাজার আছে এই জন্য আমরা নেবো একটি বাজার আছে তো সেখানে আমরা এখানে ইজ ইউজ করবো তাহলে আমরা লিখব দেয়ার ইজ আ মা হেড আ লিটিল অ্যাহেড দেয়ার ইজ আ মা হেড আ লিটিল একটু সামনে অনেক গাছ আছে there are আ আ of trees a little ahead there are a আ of trees a little ahead তো এইরকমভাবে আপনি জাস্ট সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন অ্যান্ড এখানে জাস্ট একটু লক্ষ্য রাখবেন আমরা এই সেন্টেন্সগুলোতে একটু সামনে বুঝিয়েছি বা আপনি সেম সেন্টেন্সে যদি সামনে ইউজ করেন যেমন আমি জাস্ট একটু এক্সপ্লেন করি একটু সামনে একটি দোকান আছে এই সেন্টেন্সটা আপনি যদি বলেন সামনে একটি দোকান আছে তাহলে এর জন্য আপনি বলবেন দেয়ার ইজ আফ অ্যাহেড জাস্ট আপনি লিঠিল কেটে দিয়ে অ্যাহেড নেবেন তাহলে সামনে একটি দোকান আছে দেয়ার ইজ আফ অ্যাহেড দেয়ার ইস আফ অ্যাহেড সামনে তিনটে ছেলে আছে যেহেতু আমরা একটু সামনে তিনটে ছেলে আছে এটা বাদ দিয়ে আমরা বলবো সামনে তিনটে ছেলে আছে তাহলে আমাদেরকে নিতে হবে দে আর আ থ্রি বয়েস অ্যাহেড দে আর থ্রি বয়েস অ্যাহেড তো এরকমভাবে জাস্ট আপনি সামনের ক্ষেত্রে অ্যাহেড ইউজ করতে পারেন একটু সামনের ক্ষেত্রে আল লিচিল অ্যার ইউজ করতে পারেন সো এরকমভাবে জাস্ট আপনি নিজের মতো সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন অ্যান্ড লাইক অ্যাজ ইউ নো দ্যাট আমরা জাস্ট চারটে করে এক্সাম্পলসে দেখাই যাতে ভিডিওটা শর্ট হয় অ্যান্ড আপনার বুঝতে সুবিধা হয় দ্যাটস দ্য মেন রিজন সো এই তো ছিল আজকে আমাদের স্ট্রাকচার্স অ্যান্ড ওয়েডস অ্যান্ড আপনি যদি এরকম স্ট্রাকচার্স আরও শিখতে চান তাহলে ভিডিওর শেষে একটা প্লে পেয়ে যাবেন ওই প্লে লিস্টে ইংলিশের সকলেই স্ট্রাকচার্স আজ পর্যন্ত আমি যা চ্যানেলে করেছি সব ওই প্লে লিস্টে পেয়ে যাবেন সো ওখান থেকে আপনি দেখতে পারেন সো এই তো ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স অ্যান্ড আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা যাতে আপনার কাছে আমার সকল ভিডিও সঠিক সময়ে পৌঁছে যায় সো আই জাস্ট উড লাইক টু থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য অফ মাই হার্ট ফর ওয়াচিং দ্য ভিডিও টুল দি এন্ড অ্যান্ড আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে অ্যান্ড ইনশাআল্লাহ আমি আমার সেরা ট্রাই করবো আরও ক্লাস দেওয়ার সো জাস্ট সাপোর্ট মি সো দ্যাট আই গেট মোটিভেটেড বাই ইউ সো বা